ও পাড় বেড়েছে আপনাদের না? 26 সালে আন্নামানে পাঠাবো বলে রাখলাম। ভাবছেন এরাই থাকবে? একটা সময় উত্তরপ্রদেশেও প্রয়াত মুলায়ম সিং যাদব আর কুমারী মায়াবতীজি ভাবতেন আমরাই থাকব। ওখানে এখন যোগী আদিত্যনাথজি আছেন, উল্টো করে ঝুলিয়ে সোজা করে দিচ্ছেন। অনেকে ভেবেছিল উড়িষ্যা ও কোনদিন বিজেপি আসতে পারবে না, ওখানে নবীন বাবুরাই থাকবেন, বিজু বাবুর ছেলে। উড়িষ্যা বদলে গেছে, জয় জগন্নাথ বলে পুরো উড়িষ্যা এখন পদ্মময় হয়ে গেছে, গেরুয়াময় হয়ে গেছে। আপনি আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার সৌভিক পাত্রকে অ্যারেস্ট করেছিলেন কেন? অ্যারেস্ট করে বাড়িতে মেমো দিয়েছেন, বাড়ির লোককে সই করিয়েছেন, ইনফরমেশন দিয়েছেন। আপনি চিন্ময় সিংহ মহাপাত্র, চিন্ময় সিংহ মহাপাত্র একে ধরেছিলেন কেন? ভেবেছেন বিজেপি ছেড়ে দেবে? সুনীলরা, ডাক্তার বাবুরা সারা রাত্রি লড়েছে, আর আমাদের এই চাঙা প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী সকাল 7টায় বিনা মামলায় কার্যত ক্ষমা চেয়ে এই দুই ভাইকে আপনারা ছাড়তে বাধ্য করেছেন, বাধ্য হয়েছেন। আপনি ভাবছেন কয়লা চক্রবর্তী বাঁচাবে না? আপনি শোনেননি না সালতোড়াতে ডিনামাইট বিস্ফোরণ হয়েছিল? জানেন না ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি নিয়ে নিয়েছে মামলা? জানেন না সন্তোষ মণ্ডল জেলে যাবে আর তার সঙ্গে কয়লা চক্রবর্তী হয়ে যাবে? কেউ বাঁচাতে পারবে না। কত টাকা পাচার করেন এখান থেকে, জয়চন্ডী নদী থেকে, শিলাবতী থেকে? কোন নদীতে বালি নাই, প্রকৃতি মা নদীগুলো দিয়েছে, কেটে কুটে কেটে কুটে তচ নচ। 5টা ঘাটের বৈধ কাগজ আছে, 500 ঘাটের কাগজ নাই, মাল তুলছে আর ভাইপোর কাছে পাঠাচ্ছে। এই 24 সালে জানুয়ারিতে 1200 ঘাট থেকে 5 লক্ষ করে টাকা তুলেছি এককালীন ঘাট শুরুর সময়। এদের আপনারা ছেড়ে দেবেন? এই চোরেদের মোদিজি 12,000 টাকা করে শৌচালয় দিয়েছিল, কে কে পেয়েছেন? 72 লক্ষ শৌচালয় দিয়েছিল মোদিজি, 40 লক্ষ বাড়ি দিয়েছেন, 45,000 কোটি টাকা 9 বছরে। কে কে বাড়ি পেয়েছেন? 1,25,000-এর বাড়ি ঝেড়ে দিয়েছে। খুব বড় বড় কথা না? ফাল্গুনী বাবু নাকি শিক্ষক, স্কুলে যান? একদিনও যান? অ্যাটেন্ডেন্স হয় কি করে? 70-80 হাজার টাকা বেতন পাচ্ছেন। এরা যেমন চাকরি বিক্রি করেছে ফাঁকা খাতায়, আর ফাল্গুনী বাবু কমরেড ছিলেন, ওনার বাবা বড় প্রধান, চিরকুটে চাকরি পেয়েছেন 2006 সালে। বুঝতে পারছেন তো? সিমলাপাল এলাকা জুড়ে না হয়েছে কলেজ, কোথায় দাঁড়িয়ে আছি আমরা? ব্লক হেডকোয়ার্টার
বিডিও অফিস আছে, এত বড় বাজার, থানা আছে, ফরেস্ট অফিস আছে, 13.5 বছর তৃণমূলের রাজত্ব, 3.5 বছর অরূপ চক্রবর্তী এমএলএ, 13-18 অরূপ চক্রবর্তী সভাধিপতি, 5 মাস হয়ে গেল সাংসদ, একটা স্ট্রিট লাইট আছে কোথাও? কোথাও আছে? সারঙ্গা, সিমলাপাল, তালডাংরা কোথাও আছে? কোথাও কোনো উন্নয়ন দেখতে পেয়েছেন? নরেন্দ্র মোদীজি গোটা ভারতবর্ষে জলে নল দিয়ে দিলেন, নল বাহিত জল, বাঁকুড়ায় জল এসেছে। 11 সাল থেকে শুধু বলে এই ভোটটা দিন, জল আমি দেব। 11-তে জিততে পারেনি, এখান থেকে 14-13-তে পঞ্চায়েত জিতল, 14-এর লোকসভায় মুনমুন দেবী জিতল। কত ভোট এলো আর গেল? আপনাদের যে অবস্থা ছিল, যে তিমিরে, সেই তিমিরে থেকে গেলেন আপনারা। অন্যদিকে বালু লুট, সালতলার পাথর লুট, মেজিয়ার কয়লা লুট, জঙ্গল নেই, কাঠ ফাঁকা করে দিয়েছে, শিডিউল ট্রাই, হোস্টেল গুলো বন্ধ, গোটা ভারতবর্ষে আদিবাসীদের জন্য একলব্য বিদ্যালয় মোদীজি করলেন। মমতা ব্যানার্জি করতে দিল না, জমি দিল না, এসটি হোস্টেল বন্ধ, এসসিদের হোস্টেল বন্ধ, ঘরে ঘরে বেকার, একটাও চাকরি নেই। কি পেয়েছেন আপনারা? রাজ্যের অবস্থা কেমন? রাজ্যে অবস্থা তেমন, শিক্ষামন্ত্রী সপার্ষদ জেলে, 150 কেজি তার ওজন, সঙ্গে বান্ধবী অপা, বাড়ি থেকে 51 কোটি, মোটা পার্থ জেলে, তারপরে খাদ্য জেলে, জ্যোতিপ্রিয় মল্লিক আমার বালু, রেশনের চাল চোর, গম চোর, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার সব চাল বাকিপুর আসাহাজানদের দিয়ে পাচার করেছে, এবারে কে যাবে জেলে? স্বাস্থ্য যাবে জেলে, অপেক্ষা করে আছে। আপনারা অপেক্ষা করে থাকো, নরেন্দ্র মোদীজি না থাকলে এই চোরেদের শিক্ষা হতো না, সাজা পেত না। আমাদের নারীদের অবস্থা কি? প্রত্যেক দিন 9 মা, 9 বোন, 9 দিদি, 9 বেটি কন্যা ধর্ষিতার খুন, আর জিকর থেকে জয়নগর, এবার পালা আপনার ঘর। মায়েরা হারাবেন না, 36 ঘন্টা ডেকে নিয়ে গেছিল ডিউটি করতে, 31 বছরের ডাক্তার বোন, সিভিক ভলেন্টিয়ার, তাকে দিয়ে রেপ করিয়ে খুন করিয়েছে, ওই ডাক্তার বোনের চোখ দিয়ে জল পড়েনি, মাগো চোখ দিয়ে রক্ত পড়েছে। বদলা নেবেন না 13 তারিখে, বিধানসভা 25 তারিখে খুলবে, আমরা তো লড়ছি 67 জন এমএলএ বিজেপির, টিভিতে দেখেন, ওরা সংখ্যায় বেশি হলেও আমরা মনোরঞ্জন পাত্র, অমিয় পাত্রর মতো সেটিং অপজিশন নই, বিজেপি চোখে চোখ রেখে লড়াই করছে আমার সঙ্গে বিধানসভার ভিতরে। এই বাঁকুড়ার মেয়ে, তালডাংরার ভূমিকন্যা, আমাদের বোন, দম দেখিয়েছেন, নির্দল দাঁড়িয়ে জিতে তৃণমূলকে হারিয়ে কাউন্সিলর জিতেছেন। অনন্য রায় চক্রবর্তীকে বিধানসভায় পাঠাবেন না, উই ওয়ান্ট জাস্টিস শুধু রাস্তায় বললে হবে, বিধানসভার ভিতরেও বলতে হবে।